শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি, সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। যখন আমরা সবাই চা খাবো, এই যে মান্তু চা নিয়ে এলো, আমি তোমাদের দাদা ভাই মান্তু আর মাসি চারজন মিলে এখন চা খাবো। এরকম বন্ধুরা তিন রকমের মাছ আনা হয়েছে, মাছের ডিম, রুই মাছ, চিংড়ি মাছ আর মোরলা মাছ। এই তিন রকমের মাছ রান্নার যাই রান্না হোক, তোমাদের অবশ্যই দেখাবো কী রান্না হলো আজ। এইরকম বন্ধুরা আমি যে নাইটিগুলো নিয়ে এলাম, এরকম নাইটিগুলো এখন তোমাদের খুলে দেখাবো না, আমি সব পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এরকম এখানে সব নাইটি আছে, তার এইখানেও সব নাইটিগুলো আছে। এইরকম এই নাইটিগুলো আমি তোমাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো। আর এরকম এখানে সব ব্লাউজগুলো আছে, এগুলো দেখাচ্ছি না কিছু এখন বার করে, তোমাদের সব বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো সব। এবার ব্যাগে গুছিয়ে নেবো। আরও নাইটি অর্ডার দিয়েছি, কিছু নাইট আর সব নাইটি পেলাম না, পরশু দিন আবার সব দেবে। তো বন্ধুরা তোমাদের তো সব নাইটিগুলো দেখালাম, বাড়িতে গিয়ে সব কালেকশানগুলো খুলে দেখাবো। এই দেখো বন্ধুরা, তোমাদের সকালে দেখাতে পারিনি, এই দেখো আমার সোনা মা, হাই করে দাও একটু। কোথা থেকে এলে তুমি? কে দিয়েছে? হ্যাঁ একটা দাদা, কোথা থেকে এলে তুমি? তুমি স্কুল গেছিলে? বাবারে ঘেমে চুরে কি অবস্থা দেখি। বা তোমার স্কুলে ব্যাগটা একটু ভালো করে দেখিয়ে দাও তো, আর কি সুন্দর ব্যাগটাই দেখো, উল্টো করে ধরেছিলি আর বোতল এরকম করে নিতে হয়, ঘেমে গেছো তো তুমি? ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও তাড়াতাড়ি। কেন এই দেখ টিফিন খেতে পারেনি মান্তু, মিস নাকি খেতে দেয়নি, লেখা এত ছিল, খালি ঢপ ঢপ দিয়ে যাচ্ছে, মিথ্যা তো বলিস না মা। কই দেখি টিফিন কি আছে দেখি, এই মিসকে ফোন করতো, ফোন কর তাহলে। দেখো দেখো বন্ধুরা আবার চলে এলাম, তোমাদেরকে দেখাই আমার মাসি আজকে কী রান্না করছে। এই দেখো মাছের তেল, বেগুন দিয়ে চাটনি, এই দেখো ভাত, লতি করেছে চিংড়ি মাছ দিয়ে। এই এটা লতি না, এটা মোরলা মাছের চচ্চড়ি আলু দিয়ে। আর এই দেখো চিংড়ি দিয়ে লতি, আর দেখো লাউ শাকের ডগা দিয়ে রুই মাছ, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের শুক্তো, বেগুন দিয়ে, আর দেখো টমেটোর ডাল, আর এটা হচ্ছে সোনা মায়ের মাছের ঝোল। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম আজকে আমাদের দুপুরের মেনু এগুলো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। শুভ বিকাল বন্ধুরা, এ দেখো সোনামা ঘুম থেকে উঠেছে, আর সোনামার টান টান মানে তোমাদের দাদা ভাই যে নাইটিগুলো বিলের সঙ্গে এখন মিলাচ্ছে, কপিস নাইটি আছে, দুজনে মিলে দেখো গুনছে আর মিলাচ্ছে যে কপিস নাইটি এসছে। মানুষ ফোনে কথা বলছে আর মাসি টিভি দেখছে। শুভ সন্ধ্যা, দেখো আমি আর সোনামা আবার কি এলাম, আর দেখো সোনামা এখন আঁকবে, স্যার আঁকা দিয়ে গেছে, তুমি রং করবে। তো বন্ধুরা দেখো আর সব হয়নি, এখনো বাকি আছে, আর হয়নি, তাহলে আজকে এখন করবে এগুলো। তো বন্ধুরা তোমাদেরকে দেখাই, দেখো আমার সোনামা কেমনি করে রং করছে। এই দেখো বন্ধুরা আমার সোনামা, এগুলো তুমি রং করেছো? তুমি এগুলো স্যার বারণ করেছে করতে? বা কি সুন্দর করেছো তো ফুলগুলো, কে এঁকেছে এগুলো, কে এঁকেছিল এই ফুলগুলো, কে এঁকেছে এই ফুলগুলো, কটা আমি এঁকেছি, কটা স্যার এঁকেছে, তুমি কটা এঁকেছো, স্যার এঁকেছে কটা, তুমি কালার করেছো তুমি সব? হ্যাঁ দেখো স্যার এই পিঙ্কটা করেছে, আর সব তুমি করেছো? হ্যাঁ। কি সুন্দর, তো এগুলো তুমি এঁকেছো, তুমি করেছো? হ্যাঁ।
কি সুন্দর, এগুলো কি পাতা? পুরো পৃথিবী? ও সুন্দর তো পৃথিবীটা এঁকেছো। আর কি এঁকেছো? বা এখানেও পাতা দিয়েছে। এই যে এগুলো, এগুলো কালার করতে হবে? হ্যাঁ। তারপর কালার বের করে কালার করো তুমি। এই দেখো, এই দেখো বন্ধুরা, তো বার করো কালারগুলো, বার করো। এই দেখো এবার কালার করো। কালার করো একটু দেখি তুমি কেমন কালার করতে পারো। প্রথমে আমি, স্যার বলে যে আগে বর্ডার দিয়ে দিতে। আগে বর্ডার দিয়ে দিতে বলে? তাহলে দাও আগে বর্ডার দাও। বর্ডার মানে এইটা দেখো। কোনটা? ধারগুলো এরকম বর্ডার। ওই দেখি কেমন করে দিচ্ছ, কি সুন্দর। দেখো বন্ধুরা, রাতে রান্না করছে মানতে, এই যে ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে, আর এই দেখো মশলা করছে, ডিমের ঝোল হবে, ডিমের সিদ্ধ মশলা দিয়েছে, আর দুপুরের ডালও আছে, ডিমের ঝোল রান্না করছে ও। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা, আর রুটিও হবে। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট।